초원 오늘하게로 초원 주주 주주 listen to me 주주 주주 아무 কথাটা শুন শুনজ প্লিজ কোন কথা বলার ইচ্ছে নেই প্লিজ তুই এখান থেকে যা আমার ভালো লাগছে না এখানে for god sake just listen to me দেখ আমি জানতাম এরকম কিছু একটা হবে আমি তাই এসেছি আমি তোকে বলিনি এগুলো সব দীপা সাজানো চাল হ্যাঁ শুনছো দীপা তোকে তোর মেয়ের থেকে দূরে সরানোর চেষ্টা করছে ছাই টাই ইউ আন্ডারস্ট্যান্ড প্লিজ ভালো লাগছে না আমার জানা প্লিজ তুই বল না ওরকম একটা বাচ্চা মেয়ে কেন তোর সাথে এরকম বিহেভ করবে তুই বল তুই যাকে মানুষ করেছিস এতদিন ধরে তো জীবনে তোর সাথে এরকম বিহেভ করেনি তাহলে আজকেই কেন বুঝতে পারছি সব বুঝতে পারছি কবির কবির দীপার রেসপন্সিবিলিটিটা নেয়নি না তাই আজকে এরকম একা ছেড়ে দে আমায় যা কেন ছাড়বো আমি কেন ছাড়বো বল তুই আমাকে আমি তো তোকে ছেড়ে দিয়েছিলাম এতদিন তা সত্ত্বেও তুই তোর জীবনে এরকম একটা বিপদ ডেকে আনলি সূর্য তুই তো জানিস সোনালিস অ্যাডপ্টেড তোর নিজের কেউ না তাহলেও কেন দীপার কাছে যাচ্ছিস ভবিষ্যতে যেন এই শব্দটা তোর মুখে না শুনি বুঝেছিস তুই যা এখান থেকে সুজা আই এম সরি দেখ আমি শুধু শুধু বোঝার আমি শুধু জানার চেষ্টা করছি দীপার মোটিভটা কি ওর তো একটা মেয়ে আছে বল ও তাহলে কেন সোনাকে নিয়ে টানাটানি করছে ভুল ভাল ভাবে হলে আমার ভালো লাগে তোকে ওর উদ্দেশ্যে না বের করতে হবে আমার পেন হচ্ছে মাথার মধ্যে কেন বুঝতে পারছিস না আমার ভালো লাগছে না সোনা ভালো লাগে আপনি কি করতে যাচ্ছিলেন ডাক্তারবাবু আর কি বলার আছে তোমার আমি আপনার পারমিশন নিতে এসেছি আমি কি সোনার কাছে একটু থাকতে পারি ও বড্ড অসহায় বাহ ভেল ডান দীপা জামাটা তো খুব ভালো রক্ত করেছ হ্যাঁ আজকে সূর্যর এই অবস্থা তোমার জন্য সূর্য যেই মেয়েকে এতদিন ধরে মানুষ করেছে আজকে সোনা তাকে চিনছে না আর তোমাকে চিনছে লাভলি কি ওরকম ভাবে তাকিয়ে আছো কেন ওরকম ভাবে তাকিয়ে থাকলে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না দীপা বাড়ি ভর্তি এত লোক সোনার জন্য ওর তাও তোমাকেই চাই তোমাকেই চাই ডাক্তারবাবু প্লিজ আমার কথা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ ডাক্তারবাবু কি বুঝবে কে বুঝবে আর কি বুঝাবে তুমি ছেলেটাকে আর নতুন করে কি বলবে প্লিজ আজ জোর তুই জানা আমার একা ছেড়ে দি প্লিজ চুপ কর না আমার আমার ভালো লাগছে না প্লিজ প্লিজ দেখো দেখো তুমি ছেলেটার অবস্থা কি করেছো এই চুপ তুমি দায় দীপা তুমি তো সোনাকেও বুঝিয়েছো যে একা তুমি ওর আপন আমি ও বাকি বাকি সবাই ওর পর মিশকা তুমি একজন বাইরের লোক তাই আমাদের মধ্যে তোমার কথা না বলাই ভালো হ্যাঁ অফকোর্স ভালো তো হবে ভালো না হলে কি আর সূর্যর ব্রেনওয়াশ করতে তোমার সুবিধা হবে আর একটাও কথা বলবে না তুমি সোনার এইরকম অবস্থা ও অসুস্থ আর তার মধ্যে তুমি এরকম বাজে বাজে কথা বলে যাচ্ছ সোনার অসুস্থতার সুযোগ নিতে তুমি এসছো আমি না প্লিজ আর ভালো লাগছে না প্লিজ থোড়া চুপ কর ভাই ভাই কি হয়েছে এরকম চিৎকার চেঁচামেচি করছিস কেন তোরা ডাক্তারবাবু আমার মেয়েটা আমার সাথে কথা বলছে না আমার কাছে আসতে চাইছে না ঠিক করে তাকাচ্ছে না বাবাকে ছেড়ে এখন তোমাকে আঁকড়ে ধরেছে আমি একজন বাবা হয়ে এটা আমার কাছে কতটা পেইনফুল আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমি কি এমন দোষ করেছি আমার আর মেয়েটা আমার থেকে দূরে চলে গেল কিছু বলছি না ও যদি আমার কিছু না বলে আমি বুঝবো কি করে কি হয়েছে আচ্ছা
ওই আমি নকল মাকে সাজিয়ে এনেছিলাম, ও তাই এরকম করছে, বলেছে তোমায় কিছু? তারপর তো আমি ওর কাছে ক্ষমা চাইলাম, সরি বললাম, আমাদের মধ্যে ভাব হয়ে গেল, সব কিছু শর্ট আউট হয়ে গেছে। ও এখনো কেন এরকম করছে? এখন তো রাগ করে থাকার কথা নয়। আমি না বুঝতেই পারছি না আমি কি বলবো কি করবো। ও তো ঠিক করে আমার দিকে তাকাচ্ছি না, ও কিছু বলছি না। ও তোমায় কিছু বলেছে? প্লিজ সব কথা শেয়ার করে বলো না, ওর কি সমস্যা হয়েছে তুমি জেনে থাকলে বলো। আমার না এখন নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে, বুকের ভেতরটা কেমন খা খা করছে। আমি আমার মেয়েটাকে ছাড়া একটুও ভালো থাকতে পারি না। ও আমার সব কিছু, ওকে বলছি না কিছু। প্লিজ তুমি যদি কিছু জেনে থাকো প্লিজ আমাকে বলো, প্লিজ। তবে কি সূর্যদেব আবার কাছাকাছি চলে আসবে? না না, এটা আমার কোনো মতেই সহ্য হবে না। এসব দেখার জন্য তো আমি আসিনি। আমি না বুঝতে পুরো ঘেটে গেছি, আমি বুঝতে পারছি না। আমি ঠিক আছে, সরি ডাক্তারবাবু। আমি তুমি আমার অনেক উপকার করেছ, আর কিছু করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। এবার তুমি এসব, তোমার হেল্প চাই না আমার। আমি জানি আপনি আমার কাছ থেকে কোনো হেল্প চান না, আমি সব বুঝতে পারছি, কিন্তু এটা কি সময় ডাক্তারবাবু? এদিকে মেয়েটা যে মেয়েটা তো আমার, আমায় বুঝে নিতে দাও প্লিজ। এবার তুমি এসো, যাও। আপনি এভাবে আমাকে আটকাতে পারবেন না। আমি ভুল করেছি, আমি বারবার ইমোশনাল হয়ে পড়ি, সেটা সুযোগ তুমি নিয়ে নাও। আমি এতবার ঠকেও শিখিনি, দেখো আজকে আবার তোমায় সেই সুযোগটা দিয়ে দিলাম। ভাই এসব কি বলছিস বলতো তুই? আমি ভুলে যাই আমি কতবার ঠকেছি, আমি হাজারবার ঠকে তাও বারবার তোমার সুযোগ দিই, কেন জানো? কারণ আমি একটা বোকা, আমার মাথায় কোনো বুদ্ধি নাই। খবরদার, আমাকে ধরবে আর ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল। তুমি আমার আর আমার মেয়ের থেকে দূরে থাকবে, কতবার বলেছি নাই তুমি বেরো। আমি দূরে থাকছি, তাতে ভয় পেয়ে ভালো হচ্ছে? আপনি তো চোখের সামনে স্বপ্ন দেখতে পাচ্ছেন, তারপরে আমার মেয়ে আমি বুঝে নেবো। তুমি আমাকে কেন বাড়ি ভাই বলতে এসছো? আমাকে বেরিয়ে যাও। সূর্য, এসব তুমি কি বলছো? এভাবে কোনো সুস্থ মানুষ কথা বলে? তুমি এভাবে কেন বললে? ও কোন মেয়েটাকে তুমি ওভার রিয়্যাক্ট করছো? সামলাও নিজেকে, সামলাও, সামলাও আমি নিজেকে। তোমরা তো প্রত্যেকে জানো আমি আমার মেয়েটাকে কতটা ভালোবাসি, নিজের থেকে বেশি ভালোবাসি। ঠিক, ওকে যদি আমার থেকে কেউ দূরে সরিয়ে দিতে চায় আমি আমি কি করে ঠিক 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 করে ঠিক
কেউ তোমার মেয়েকে তোমার থেকে দূরে সরে দিতে চাইছে না। ডাক্তারবাবু আপনি আবারও সেই ভুল বুঝছেন। আপনার সোনা আপনার কাছেই থাকবে। আমি আপনার সোনাকে কেড়ে নিতে আসিনি। সোনার কি হয়েছে আমরা কেউ জানি না। ও কেন এরকম করছে সবার আগে আমাদের সেটা জানা উচিত। সোনার এই অবস্থা দেখে আপনি ভেঙে পড়েছেন বলেই আমি শুধু সোনার মা হয়ে সেই কারণটা জানতে চাইছি। কি বললে? তুই সোনার মা? আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন ডাক্তারবাবু। একটা বাচ্চার জন্য যেমন বাবার ভালোবাসা দরকার, ঠিক তেমন ভাবেই মায়ের স্নেহেরও দরকার হয়। আপনি সোনাকে যতই ভালোবাসুন না কেন, মায়ের স্নেহ সে যাক। আমার মেয়ের কোনো মা নেই। বুঝেছো তুমি? আমার মেয়ের কোনো মা নেই। তোমাকে অনেকবার বলেছি তুমি দীপার সাথে এভাবে কথা বলবে না। অনেকবার আমিও বলেছি যে আমার মেয়ের কোনো মা নেই, বলিনি? আপনি আবারও সেই এক কথা বলছেন ডাক্তারবাবু। এই কথাগুলো আপনি বলবেন না। শোনা, এই কথাগুলো শুনলেও কষ্ট পাবে। আপনি জেনেও কেন এরকম করছেন? কে কষ্ট পাবে? কষ্ট আমার মেয়ে পাবে আমি বুঝে নেবো, তোমার তাতে কি? আমার মেয়ের যা খুশি হয়ে যাক, আমি ওর বাবা, আমি ওকে দেখবো। তুমি মাঝখান থেকে কথা বলতে আসার কি? আর একটা কথা, তুমি আমার মেয়ের জীবন থেকে দূরে থাকো, আমাদের জীবন থেকে দূরে থাকো। এর আগেও অনেকবার বলেছি, কেউ তোমায় চিনুক বা না চিনুক, অনেক বছর আগে থেকে তোমায় আমি চিনে গেছি। হারে হারে অনুরাগের ছোঁয়া এবার থেকে নন স্টপ সাত দিন, সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায়।